লোকসভা নির্বাচনে শ্রীরামপুরে জমজমাট লড়াই জামাই ভার্সেস শ্বশুর, কল্যাণ ব্যানার্জি ভার্সেস তার প্রাক্তন জামাই কবির শঙ্কর, আর তার মধ্যেই হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের বর্ষিয়ান দুঁদে আইনজীবী কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর থেকে ফের প্রার্থী হয়েছেন তৃণমূলে। প্রচারে রীতিমতো ঝড় তুলে দিয়েছেন কল্যাণ ব্যানার্জি, আর কল্যাণ ব্যানার্জি অবশেষে মনোনয়ন পেশ করেছেন নির্বাচন কমিশনের দপ্তরে। আর নির্বাচন কমিশনের দপ্তরে মনোনয়ন পেশ করতেই সামনে এলো কল্যাণ ব্যানার্জির সম্পত্তির খতিয়ান, কত কোটির মালিক তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের বিদায়ী সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি। সম্পত্তির খতিয়ানে কিন্তু একেবারে চোখ কপালে গোটা রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। কলকাতা হাইকোর্টে দুঁদে আইনজীবী হিসাবে যেমন পরিচিতি রয়েছে, তেমনই তৃণমূলের হেভিওয়েট নেতা হিসাবেও পরিচিত। প্রচার মঞ্চে গরম ভাষণ দেওয়ার থেকে নিজের দলের সমালোচনা কোনো কিছু থেকেই পিছু হটেন না কল্যাণ ব্যানার্জি। লোকসভা নির্বাচনে এবারও শ্রীরামপুর থেকে তাকে প্রার্থী করেছেন মমতা, তার জন্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিয়েছেন তিনি, তাতে নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন। কমিশনের ওয়েবসাইটে কল্যাণের সম্পত্তির খতিয়ানের প্রতিলিপি তুলে ধরা হয়েছে। হলফনামায় কল্যাণ জানিয়েছেন 2018-19 সালে তার আয় ছিল 3,79,17,369 টাকা, 2019-20 সালে তার আয় ছিল 2,12,37,820 টাকা, 2020-21 সালে 3,44,99,123 টাকা, 2021-22 সালে 4,32,33,544 টাকা এবং 2022-23 সালে 4,32,63,266.09 টাকা। গত 5 অর্থবর্ষে কল্যাণের স্ত্রী ছবি ব্যানার্জির আয় ছিল যথাক্রমে 2,75,012 টাকা, 2,60,254 টাকা, 2,60,250 টাকা, 2,88,530 টাকা এবং 3,25,600 টাকা। কল্যাণ জানিয়েছেন তার বিরুদ্ধে কোনো অপরাধ মামলা নেই। নিজের আয়ের উৎস আইনজীবী হিসাবে পাওয়া পারিশ্রমিক, ব্যাংক এবং বিনিয়োগ থেকে পাওয়া সুদ এবং বাড়ি ভাড়ার উল্লেখ করেছেন কল্যাণ। স্ত্রীর আয়ের উৎস শাড়ির ব্যবসা এবং ব্যাংক ও বিনিয়োগ থেকে পাওয়া সুদের কথা জানিয়েছেন। কল্যাণ জানিয়েছেন এই মুহূর্তে তার হাতে নগদ রয়েছে 50,000 টাকা, কালীঘাট SBI ব্যাংকে জমা রয়েছে 25,276 টাকা, ফিক্সড ডিপোজিট রয়েছে 2,93,602 টাকা এবং 9,22,652 টাকার, পার্লামেন্ট হাউস SBI-তে 62,68,981.84 টাকা রয়েছে তার, সেখানে ফিক্সড ডিপোজিট রয়েছে 21,70,696 টাকার। কলকাতা হাইকোর্টের SBI ব্যাংকে 1,47,907 টাকা রয়েছে। রাসবিহারী অ্যাভিনিউয়ের অ্যাক্সিস ব্যাংকে 4,48,901.79 টাকা আছে। সল্টলেক সেক্টর 2-এর HDFC ব্যাংকে রয়েছে 3,52,243.17 টাকা, সেখানে ফিক্সড ডিপোজিট রয়েছে যথাক্রমে 10,00,000 এবং 89,886 টাকার। সল্টলেক সেক্টর 2-তে স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্টে 15,292.35 টাকা রয়েছে কল্যাণের। শ্রীরামপুর HDFC ব্যাংকে 1,38,409.10 টাকা, হাজরার ICICI ব্যাংকে 5,75,078.27 টাকা, চার্চ লেনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 5,61,930.94 টাকা, হাজরার পাঞ্জাব ব্যাংকে যথাক্রমে 2,90,593, 1,30,531, 11,20,514, 4,17,018, 6,26,535, 2,85,335 এবং 7,70,413 টাকা রয়েছে। দিল্লির কনাট প্লেসের PNB-তে 5,08,188 টাকা এবং 92,164 টাকা করে পড়ে রয়েছে। SB রোডের ইউনিয়ন ব্যাংকে রয়েছে 1,34,999 টাকা, সেখানে ফিক্সড ডিপোজিট রয়েছে 16,30,000 টাকার, এর পাশাপাশি আরও 30,81,000 টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে HDFC ব্যাংকে। স্ত্রীর সঙ্গে যৌথভাবে পোস্ট অফিসে রয়েছে
26,040 টাকা, স্থাবর 3,50,10,000 টাকার, অস্থাবর 24,20,17,935 টাকা, ঋণ 13,60,398 টাকার, স্থাবর সম্পত্তি স্ত্রীর 13,10,000 টাকা, অস্থাবর 2,71,41,536 টাকা। কল্যাণের স্ত্রীর হাতে এই মুহূর্তে নগদ নেই বলে জানানো হয়েছে হলফনামায়। তবে হাজরার পিএনবিতে 45,430 টাকা, কালীঘাটের এসবিআইতে 58,931 টাকা ও 112,279 টাকা রয়েছে। রাসবিহারীর অ্যাক্সিস ব্যাঙ্কে 63,127 টাকা, সেক্সিওর সরণির আইসিআইসিআই ব্যাঙ্কে 3,07,876 টাকা, পোস্ট অফিসে 992 টাকা রয়েছে। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট রয়েছে 4,80,000 টাকা করে। এসবিআই ওয়েলথ মিউচুয়াল ফান্ডে 1,58,15,199 টাকা বিনিয়োগ করেছিলেন কল্যাণ। বর্তমানে তার বাজার মূল্য 2,26,14,754 টাকা। এসবিআই ওয়েলথ ইকুইটি মিউচুয়াল ফান্ডে 3,61,86,896, এসবিআই ওয়েলথ হাইব্রিড মিউচুয়াল ফান্ডে 68,91,526 টাকা, আইসিআইসিআই ব্যাঙ্কে 1,63,31,176 টাকা, 1,36,45,469 টাকা, 58,99,655 টাকা বিনিয়োগ রয়েছে। কালীঘাট এসবিআই পিপিএফে 69,29,728 টাকা, এনএসসি কেভিপিতে রয়েছে 2,02,40,000 টাকা, স্ত্রীর সঙ্গে যৌথভাবে এনএসসিতে রয়েছে 85,000 টাকা, যার 50% কল্যাণের প্রাপ্য। এছাড়াও বাজাজ অ্যালিয়ানজে 10,25,50,58,5,25,25,000, 10,10,10,4,8,00,000 করে বিমা রয়েছে, একাধিক বিমা রয়েছে। এসবিআই লাইফ বিমা রয়েছে 10,00,000 টাকার, আইসিআইসিআই বিমা রয়েছে 50,00,25,00,8,25,000 টাকার, এলআইসিআইতে বিমা রয়েছে 1,58,000, 19,62,000, 27,10,000, 15,57,000 টাকার, এলআইসিতে ওয়ান টাইমে মোট 10,10,000 টাকার বিমা রয়েছে। এলআইসিতে মোট 60,87,000 টাকার বিমা রয়েছে কল্যাণের। টাটা এআইএতে 6,21,48,610 টাকার বিমা রয়েছে। আইসিআইসিআইতে 1,58,85,000 টাকার বিনিয়োগ রয়েছে কল্যাণের স্ত্রীর, যার বর্তমানে বাজার মূল্য 1,81,85,197 টাকা। এনএসসিতে রয়েছে 6,00,000 টাকা, এলআইসিতে রয়েছে 21,46,201 টাকার, এইচডিএফসি লাইফে 54,87,701 টাকার বিমা রয়েছে। এছাড়াও উত্তরাধিকার সূত্রে পাওয়া বাঁকুড়ার 500 স্কোয়ার ফুটের জমি রয়েছে কল্যাণের, যার মূল্য 7,00,000 টাকা। হরিশ চ্যাটার্জি রোডে দিল্লির গ্রেটার কৈলাসে বাড়ি রয়েছে কল্যাণের, স্ত্রীর সঙ্গে যৌথভাবে শ্রীরামপুরে একটি ফ্ল্যাটও রয়েছে, যেগুলির বাজার মূল্য 1,22,00,000, 2,23,00,000 টাকা। উত্তরপাড়ায় ফ্ল্যাট রয়েছে কল্যাণের স্ত্রীর, যার দাম 10,00,000 টাকা। 11,96,000 টাকার গৃহ ঋণ রয়েছে কল্যাণের, গাড়ি কিনতে ঋণ নিয়েছেন 1,64,255 টাকার এবং বই আছে 1,00,000 টাকার। কল্যাণের কাছে 15,00,000 টাকার সোনার গহনা রয়েছে, স্ত্রীর গহনা রয়েছে 2,71,41,536 টাকার। সব মিলিয়ে কল্যাণের অস্থাবর সম্পত্তির পরিমাণ 24,20,17,935 টাকা। তার স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 2,71,41,536 টাকার মূল্যের। কল্যাণের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ 3,50,10,000 টাকার। স্ত্রীর কাছে 13,10,000 টাকার স্থাবর সম্পত্তি রয়েছে, এর মধ্যে জমির উপর নির্মাণ কার্যে 40,00,000 টাকা বিনিয়োগ করেছেন তিনি। মোট ঋণ নিয়েছেন 13,60,398 টাকার। একেবারে ধুন কুবের কল্যাণ ব্যানার্জি, তৃণমূলের দাপুটে বিদায়ী সাংসদ, তৃণমূল প্রার্থী, তৃণমূলের শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী, এমনকি দাপুটে
বর্ষিয়ান আইনজীবী, ধুঁদে আইনজীবী কল্যাণ ব্যানার্জি। একেবারে ধন কুবের যা জমা দিয়েছেন নির্বাচন কমিশনে হলফনামা, তাতে কিন্তু চক্ষুচ্ছানা ভরা একেবারে গোটা রাজ্যবাসীর। আগামী দিনে কী হতে চলেছে শ্রীরামপুর থেকে কল্যাণ ব্যানার্জি ভার্সেস তার জামাই, শ্বশুর ভার্সেস জামাই, শেষ হাসি কে হাসেন? ধনকুবের কল্যাণ ব্যানার্জি, হাইকোর্টের আইনজীবী কল্যাণ ব্যানার্জি নাকি সুপ্রিম কোর্টের আইনজীবী বিজেপি প্রার্থী কবির শঙ্কর? কে জয়লাভ করেন? শ্রীরামপুরের মানুষ কাকে বেছে নেন লোকসভা ভোটে? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।